হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকের টপিক হচ্ছে আগস্ট মান্থের রাশিফল। জানতে হবে আমাদের আগস্ট মান্থটা কেমন যাবে না যাবে। যে রাশিটি নিয়ে বলবো সেটি হচ্ছে বিশ্বরাশি। জেনে নেবো বিশ্বরাশির মানুষদের আগস্ট মাসটা কেমন যাবে না যাবে। সবার ফার্স্টে যেটা জানবো সেটা হচ্ছে আগস্ট মান্থে আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশান কেমন থাকছে, আপনাদের অর্থ কতটা সঞ্চয় হচ্ছে, কতটা ব্যয় হচ্ছে। খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, সেটা আগে জেনে নেবো। যারা কোনো এডুকেশন রিলেটেড বিজনেস করেন তাদের জন্য সময়টা ভালো, যারা টিচারি প্রফেশনে আছেন তাদের জন্য সময়টা ভালো। এই সংক্রান্ত প্রফেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক গ্রোথ অনেকটা ভালো থাকছে, তারা সঞ্চয় কিন্তু খুব ভালো করতে পারবেন। তাছাড়া যারা ডিফেন্সে আছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো, তারাও কিন্তু সঞ্চয় ভীষণ মাত্রায় ভালো করতে পারবেন। যারা মেডিকেল প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন তাদের জন্য সময়টা ভালো, তারাও কিন্তু অর্থ খুব ভালো গেইন এই সময় আপনারা করতে পারবেন। তবে কি হবে, মাঝে মাঝে কোথাও গিয়ে আপনারা একটু ডিস্ট্র্যাক্ট হয়ে যাবেন। এই যে অর্থ সঞ্চয়, অর্থ আপনাদের আসছে, অর্থ সঞ্চয়ের ব্যাপারে কোথাও গিয়ে কিন্তু আপনারা ডিস্ট্র্যাক্ট হয়ে যাবেন। এই তার ফলে কি হবে, অর্থ খানিকটা ব্যয়ও কিন্তু আপনারা করে ফেলবেন, ভুল খাদে অর্থ কিন্তু আপনারা এই সময় ব্যয় করে ফেলবেন। এই ব্যাপারটা কিন্তু আপনাদের মাথায় নিয়ে চলতে হবে। ইনভেস্ট করার ক্ষেত্রে আমি বলবো, ইনভেস্ট করলে আপনাদের কিন্তু ভুল খাদে ব্যয় হয়ে যেতে পারে। বৃহস্পতি যতই সক্ষেত্রী অবস্থায় থাকুক না কেন, ইনভেস্ট করলে কিন্তু যেহেতু কেতু সাথে আছে, সেহেতু ইনভেস্ট করলে কিন্তু সেই অর্থটা আপনারা নাও ফেরত পেতে পারেন। সেই ব্যাপারটা কিন্তু একটু বুঝে নিয়ে চলতে হবে, সেইভাবে ইনভেস্ট কিন্তু করতে হবে। তবে যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন ভাবছেন তাদের জন্য সময়টা ভালো, 16 তারিখ পর্যন্ত তারা যদি ইনভেস্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ডেফিনেটলি ভালো রেজাল্ট পাবেন। এবার জানবো আপনাদের ফ্যামিলি লাইফ কেমন থাকবে না থাকবে। ফ্যামিলি লাইফের ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে, ফ্যামিলির লোকজনদের সাথে আপনার সম্পর্ক যে খারাপ পরিণতি চলে গেছিলো সেই খারাপ জায়গাটা থেকে অনেকটা ভালো হয়ে যাবে। লোকজন আপনার কথা শুনে চলবে, আপনার ফ্যামিলিতে আপনার সম্মান অনেকটা বৃদ্ধি পাবে। ফ্যামিলিতে আপনি খুব একজন গুরুত্বপূর্ণ পার্সন, সেটা ফ্যামিলির লোকজনও বুঝতে পারবে। আর আপনি অনেকটা দায়িত্ব ফ্যামিলির কিন্তু এই মাসে নেবেন। তবে ভাই বোনের থেকে একটু সমস্যা এই মান্থে অ্যারাইজ করতে পারে। ভাই বোনের সাথে কোনো ধরনের বিবাদ, এই ধরনের সম্পর্ক বিচ্ছেদ, এই ধরনের জিনিস কিন্তু একটু থাকবে। এই জিনিসটা কিন্তু আপনাদের একটু ব্যালেন্স করে চলতে হবে। ভাই বোন দুটো খারাপ কিছু বললে সেটাকে আপনাকে কিন্তু একটু মেনে নিতে হবে। যদি আপনার মধ্যে একটু মেনে নেওয়ার ক্ষমতা থাকে তাহলে কিন্তু সেরকম কোনো প্রবলেম থাকবে না। যদি আপনি সেটা মানিয়ে নিতে না পারেন তাহলে কিন্তু সমস্যা থাকছে। তবে আপনাকেও কিন্তু ফ্যামিলির লোকদের সাথে একটু বুঝে শুনে চলতে হবে। তার কারণ হচ্ছে আপনার কিন্তু প্রচণ্ড ধরনের মাথা গরম এই সময় হয়ে যাবে। আপনি কিন্তু প্রচণ্ড হটকারিতায় সিদ্ধান্ত নেবেন। এই যে প্রচণ্ড মাথা গরম হয়ে যাওয়ার যে ব্যাপারটা, তার ফলে কিন্তু আপনি আপনার ফ্যামিলির লোকেদের উপর মাঝে মাঝে প্রচণ্ড রকম ডমিনেটিং হয়ে যাবেন। এই ব্যাপারটাকে কিন্তু একটু নিয়ন্ত্রণ করতে হবে, তাহলে কিন্তু ফ্যামিলির লোকজন আপনার সাথে থাকবে আর ফ্যামিলির লোকেদের সাথেও কিন্তু আপনার সম্পর্ক অনেকটা ভালো থাকবে। এবার জানবো আপনাদের এডুকেশান কেমন থাকছে। এডুকেশানের ক্ষেত্রে মাসের প্রথম দিকটা মানে 15 তারিখ পর্যন্ত আপনারা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন না। যতদিন বুধ কর্কট রাশিতে বসে আছে ততদিন কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন না। এই ঘরে বসে বুধ কখনোই ভালো রেজাল্ট দিতে পারে না। এই সময় কি হবে, আপনাদের এডুকেশানে আপনারা প্রচণ্ড ডিস্ট্র্যাক্ট হবেন, আপনারা ভুল ক্যালকুলেশন করবেন, এই ধরনের প্রবলেম কিন্তু অ্যারাইজ করবে। আপনারা খুব একটা ভালো ফোকাস করতে পারবেন না, এনার্জি পাবেন না, এই ধরনের জিনিস কিন্তু ক্রিয়েট হবে। কিন্তু যখন বুধ 17 তারিখে আবার সিংহ রাশিতে চলে আসবে সেক্ষেত্রে কি হবে, এডুকেশানের মান সম্মান আপনার অনেকটা বাড়বে, পড়াশোনার প্রতি আপনার যে একটা বিশাল মনোযোগ সেটা কিন্তু আপনি দেখতে পাবেন, প্রচণ্ড মাত্রা এনার্জেটিক হয়ে যাবেন। এই যে 17 তারিখের পর বুধাদিত্য যোগটা তৈরি হচ্ছে তার ফলে কিন্তু আপনার এডুকেশন অনেকটা গ্রো করে যাবে। আপনার রেজাল্ট আউট হওয়ার থাকলে আপনি ভালো রেজাল্ট পাবেন, সরকারি কোনো পরীক্ষা দিয়ে থাকলে সেখানে আপনি অনেকটা সফলতা পাবেন। যারা টিচার ওরিয়েন্টেড প্রফেশনে আছেন তাদের জন্য সময়টা সেক্ষেত্রে অনেকটা ভালো যাবে। ম্যাথ ওরিয়েন্টেড যারা কমার্সের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে সময়টা অনেকটা ভালো যাবে। এই ধরনের ব্যাপার,
যারা কোনো ধরনের ডিফেন্স সংক্রান্ত, যারা ডিফেন্স সংক্রান্ত এক্সাম দিয়েছেন তাদের জন্য সময়টা ভালো, যারা এই সংক্রান্ত পড়াশোনা করবেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো। তারা কেরিয়ারে অনেকটা গ্রোথ কিন্তু দেখতে পাবেন। কেরিয়ারে যারা অনেকদিন ধরে নতুন কোনো কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করছিলেন, সেটাকে ভাবছিলেন ওয়ার্কআউট করাবেন, সেক্ষেত্রে কিন্তু সময়টা ভালো। 17 তারিখের পর থেকে কিন্তু স্টুডেন্টরা পড়াশোনায় প্রচণ্ড ধরনের একটা এনার্জেটিক মাত্রায় রেজাল্ট কিন্তু পাবেন। এবার জানবো আপনাদের সন্তান সুখটা কেমন থাকছে না থাকছে। 17 তারিখের পর থেকে আপনার সন্তান নিয়ে যে সংক্রান্ত প্রবলেম, সেই সংক্রান্ত প্রবলেম কিন্তু অনেকটা কমে যাবে। সন্তান যারা খুব একটা বাবা মার কথা শোনে না, কেরিয়ারে ফোকাস না, এই ধরনের প্রবলেম যে সকল বাবা মার ছিল সেই সকল বাবা মার কিন্তু এই সমস্ত প্রবলেম অনেকটা সলভ হয়ে যাবে। সন্তান ভালো রেজাল্ট করবে পড়াশোনার, সন্তান কেরিয়ার অনেকটা ফোকাস হয়ে যাবে, এই ধরনের ব্যাপারগুলো হবে। সেটা কিন্তু 17 তারিখের পর থেকে, 17 তারিখের আগে আপনারা কিন্তু খুব একটা বেটার রেজাল্ট পাবেন না। তো সেক্ষেত্রে কী হবে, 17 তারিখের আগে পর্যন্ত আপনাকে কিন্তু আপনার সন্তানের পাশে থাকতে হবে, না হলে কিন্তু কোথাও গিয়ে আপনার সন্তান লাইফের যে একটা ট্র্যাক সেটা থেকে কিন্তু বেরিয়ে যেতে পারে। এই ব্যাপারটা কিন্তু আপনাকে ব্যালেন্স করে চলতে হবে। এবার জানবো আপনাদের হেলথ কেমন থাকছে। হেলথের ক্ষেত্রে যে কথাটা বলবো, শুক্র যেহেতু গোটা মাসটাই রাহুর সাথে বসে থাকবে, সেহেতু আপনাদের স্কিন সংক্রান্ত প্রবলেম অ্যারাইজ করতে পারে, বা আপনাদের সেক্স ওরিয়েন্টেড কোনো প্রবলেম অ্যারাইজ করতে পারে, মেয়েদের গাইনিক কোনো প্রবলেম কিন্তু অ্যারাইজ করতে পারে, লিভার ওরিয়েন্টেড কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম অ্যারাইজ করবে। এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের অনেকটা এক্সট্রা কেয়ার নিয়ে কিন্তু চলতে হবে, এই প্রবলেমগুলো থাকছে। হেলথের ক্ষেত্রে মাঝে মাঝেই আপনারা ভুগবেন, এই মোটামুটি গোটা মাসটাই বলা যেতে পারে হেলথ নিয়ে কিন্তু প্রচণ্ড চাপে থাকবেন আপনারা। সারা শরীরে একটা পেন হচ্ছে, এই ধরনের জিনিস কিন্তু আপনাদের থাকবে। অনেকে দাঁত সংক্রান্ত প্রবলেমও কিন্তু থাকবে। এবার জানবো আপনাদের ম্যারেজ লাইফ কেমন থাকছে। ম্যারেজ লাইফে যাদের প্রবলেমগুলো চলে আসছিল সেই প্রবলেমগুলো অনেকটা কমে যাবে। 16 তারিখের পর থেকে যাদের বিবাদ হচ্ছিল ম্যারেজ লাইফে, প্রচণ্ড ধরনের গণ্ডগোল একটা তৈরি হয়ে গিয়েছিলো, মেন্টাল স্যাটিসফ্যাকশান ছিল না, কোথাও গিয়ে মান অভিমান ঝগড়া বিবাদ এই ধরনের প্রবলেমে যারা ছিলেন তাদের কিন্তু 16 তারিখের পর থেকে এই প্রবলেমগুলো অনেকটা কমে যাবে। ম্যারেজ লাইফে কিন্তু আপনারা অনেকটা অনেকটা মেন্টাল স্যাটিসফ্যাকশান পাবেন, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো হয়ে যাবে, দুজনের যে ভুল বোঝাবুঝি যেটা মেইন প্রবলেম সেই জিনিসগুলো কিন্তু অনেকটা কমে যাবে, দুজন দুজনের কিন্তু অনেকটা ক্লোজ হয়ে যাবেন, একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিন্তু আপনাদের তৈরি হয়ে যাবে 16 তারিখের পর থেকে। ম্যারেজ লাইফ নিয়ে সেরকম কোনো সমস্যা থাকছে না। তবে একটাই কথা বলবো, যেটা হচ্ছে সেটা হচ্ছে শুক্র যেহেতু রাহু সাথে গিয়ে বসে গেছে, সেহেতু আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনাদের দেখবেন অনেকের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার এই জিনিসটা কিন্তু ক্রিয়েট হচ্ছে, এই জিনিসটাকে কিন্তু একটু নিয়ন্ত্রণ করতে হবে। অনেকে যেটা হবে সেক্সুয়াল নিডসটা কিন্তু প্রচণ্ড মাত্রায় বেড়ে যাবে, এই জিনিসটার ফলে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম অ্যারাইজ করবে। এটা কিন্তু সবার ক্ষেত্রে অ্যারাইজ করবে না, যাদের বাচ্চাতে এই শুক্র আর রাহু একসাথে আছে এই ধরনের জিনিস আছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেমগুলো অ্যারাইজ করবে, সবার ক্ষেত্রে না, মোটামুটি সবার ক্ষেত্রে যেটা বলার প্রযোজ্য সেটা হচ্ছে ম্যারেজ লাইফ কিন্তু এই মাসে আপনাদের অনেকটা ভালো থাকছে। এবার জানবো আপনাদের লাভ লাইফ কেমন থাকছে। লাভ লাইফের ক্ষেত্রে যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে 15 তারিখ 16 তারিখ পর্যন্ত আপনারা লাভ লাইফ নিয়ে প্রচণ্ড প্রবলেমে থাকবেন, লাভ লাইফে সেভাবে স্যাটিসফ্যাকশান কিন্তু থাকছে না, দুজনের মধ্যে প্রচণ্ড মাত্রায় প্রবলেম তৈরি হবে, যে প্রবলেমগুলো হ্যান্ডেল না করতে পারলে সমস্যাটা কিন্তু অনেক বড় হতে পারে। অনেকের ক্ষেত্রে কী হবে, এই সময় লাইফের নতুন প্রেম আসবে, সেই প্রেমটা কিন্তু ভুল হতে পারে, বা সেই প্রেমটার জন্য আপনার কেরিয়ারটা হেল্ড আপ হতে পারে, আপনার এডুকেশানটা হেল্ড আপ হতে পারে, এই ধরনের সমস্যা কিন্তু লাভ লাইফে থাকছে। এই জিনিসগুলোকে একটু বিবেচনা করে লাইফে আসতে দেবেন, কারণ হচ্ছে লাইফে কেরিয়ার এডুকেশান এগুলো কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট, এই জিনিসগুলোকে কিন্তু আগে গুরুত্ব দিতে হয়, তাই যে ব্যাপারগুলো বললাম সেটা একটু মাথায় রেখে চলুন, না হলে কিন্তু সমস্যা প্রচণ্ড মাত্রায় হতে পারে। এবার জানবো আপনাদের জব কেমন থাকছে। জবের ক্ষেত্রে যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনাদের 10th হাউসের যে লর্ড স্যাটার্ন সে কিন্তু স্বক্ষেত্রে, তাই জবের জায়গায় আপনাদের সেরকম কোনো সমস্যা থাকছে না, জবের জায়গায় আপনাদের প্রচণ্ড হার্ড ওয়ার্ক করতে হতে পারে, তাছাড়া কোনো সমস্যা থাকছে না, জবের জায়গায় আপনারা কিন্তু প্রচণ্ড সুযোগ পাবেন, নিজের যে ট্যালেন্ট সেগুলো কিন্তু
তুলে ধরার, এটাই আপনাদের কাছে একটা বড় সুযোগ আসবে, যেখানে কিন্তু আপনার নিজের ট্যালেন্টটাকে তুলে ধরে কেরিয়ারে কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারবেন। যারা কোনো আয়রন সংক্রান্ত, যারা কোনো আয়রন রিলেটেড জবে আছেন, যারা ম্যানুফ্যাকচারিং কোনো কাজ করেন, বা যারা জেমস নিয়ে কোনো কাজ করেন, যারা আইটি ফিল্ডে আছেন, যারা প্রমোটিং করেন, তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা ভালো, তারা কেরিয়ারে কিন্তু অনেকটা সুযোগ এই সময় কিন্তু পেয়ে যাবে। এবার জানবো বিজনেস কেমন যাবে। বিজনেসের ক্ষেত্রে আমি বলবো আপনারা নতুন কোনো বিশেষ কিছু দেখতে পাবেন না, বিজনেসগুলো যে গতিতে চলছিল তার থেকে হয়তো একটু বেটার কিছু হবে। নতুন একেবারে বিশেষ কিছু আপনারা যে লাভের মুখ দেখে ফেলছেন সেরকম কিন্তু হবে না, সেই সবের জন্য আপনাদের আরও একটা মাস ওয়েট করতে হবে। সেপ্টেম্বরের পর থেকে কিন্তু বিজনেসে আপনারা অনেকটা ভালো রেজাল্ট দেখতে পাবেন। তাছাড়া এই মাসের 16-17 তারিখের পর থেকে কিছুটা হলেও ভালো রেজাল্ট আপনারা দেখতে পাবেন। যারা কোনো মাটি ওরিয়েন্টেড বিজনেস করেন, বা যারা প্রমোটিংয়ের বিজনেস করেন, যারা কোনো মেডিকেল সরঞ্জাম নিয়ে বিজনেস করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসের 16 তারিখের পর থেকে অনেকটা ভালো রেজাল্ট আপনারা দেখতে পাবেন। তাহলে বন্ধুরা, বিষরাশির মানুষদের আগস্ট মাসটা কেমন যাবে না যাবে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর পাশে থাকার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। তাহলে টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।